Well, uh, West Bengal Chief Minister Mamta Banerjee has raised serious concerns about uh, the role of the central agencies regarding border infiltration. Now, this time around, uh, she has gone on to make a statement not just casting aspersions against the B uh, BSF and the CISF. The statement where she has said. That whosoever enters with passports uh, is not my responsibility. It is the CISF that is guarding the airport. It is the BSF at the borders. And she's also highlighted how arms are being smuggled through Bihar via the railways. Listen into that statement. <laughs> কে পাসপোর্ট নিয়ে আসছে স্যার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউ সিআইএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে কে ঢুকছে তো বিএসএফ এর ডিউটি গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে সেখানে তারা ভালো করে কাজ করুক আমাদের কোঅপারেশন পাবে সিরিয়াস হয়ে যাচ্ছে কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে Meanwhile, a massive protest that was staged